আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকি, বিষয়টি আপনারা জানেন। প্রিয় দর্শক, রাশিয়াকে ঠেকাতে সিরিয়ায় সেনা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু কেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন করে সেনা মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর সঙ্গে একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। প্রিয় দর্শক, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র বাড়তি ছয়টি অস্ত্রসজ্জিত ট্যাঙ্ক এবং শতাধিক সেনা পাঠিয়েছে বলে বিবিসি জানিয়েছে। গত শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, তবে প্রয়োজনে অবশ্যই যৌথ বাহিনীকে সুরক্ষা দেবে। প্রিয় দর্শক, গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন এবং রুশ বাহিনী নিয়মিত টহল দেয়। এ বছর দুই বাহিনী বেশ কয়েকবার মুখোমুখি হওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। গত মাসের শেষ দিকে মার্কিন সেনাদের একটি দল রাশিয়ার একটি সাঁজোয়া যানের মুখোমুখি হয়ে গেলে লড়াইয়ে 7 মার্কিন সেনা আহত হয়। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সরকার পরস্পরকে দায়ী করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এখনও প্রায় 500 মার্কিন সেনা মোতায়েন আছে। তারা সেখানে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিদেরকে, অর্থাৎ কুর্দি বাহিনীকে সহায়তা করছে। প্রিয় দর্শক, অন্যদিকে রুশ বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে তার পক্ষে লড়াই করে যাচ্ছে এই অঞ্চলে। সুপ্রিয় দর্শক, সিরিয়ার যুদ্ধ যেন শেষই হচ্ছে না, কিন্তু কেন আর কে বা কার বিরুদ্ধে লড়ছে? সে 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, মাঝে আইএসের কারণে সেই যুদ্ধে বিদেশি শক্তিও ঢুকে পড়েছে। কে আসলে কার বিরুদ্ধে লড়ছে সেই প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 2011 সালে আরব বসন্তের ঢেউ লাগে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ যে আরব বসন্ত শুরু হয়েছিল সেই আরব বসন্তকে কেন্দ্র করেই কিন্তু সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, মূলত সেখানকার শাসক গোষ্ঠীকে সরানোর জন্য। সেই সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ হারান। এরপর সেই যুদ্ধে একসময় বিদেশি শক্তিও ঢুকে পড়ে এবং এখানে যা হচ্ছে তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। এই প্রেসিডেন্ট আসাদের সমর্থক কারা? আসাদের সমর্থক সিরিয়ার সেনাবাহিনী, অর্থাৎ সিরিয়ার যে সরকারি সেনাবাহিনী, সিরিয়ার সেনাবাহিনী সিরিয়ান আরব আর্মি বা এসএএ পুরো দেশের নিয়ন্ত্রণ আসাদের কাছে ফিরিয়ে আনতে কাজ করছে। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স ফোর্স সহ আসাদের সমর্থক কয়েকটি বাহিনী এবং রাশিয়া ও ইরান এই আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। আর তুরস্কের কী ভূমিকা সে প্রসঙ্গে ছোট করে বলবো যে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ ছিল তুরস্ক। এছাড়া আসাদ বিরোধী বিদ্রোহীদেরও সমর্থন দিয়ে আসছে দেশটি। তবে কুর্দিদের সহায়তা করা নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক উত্তেজনা তৈরি হয়েছে, কারণ সিরিয়ার কুর্দিদের সঙ্গে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সম্পর্ক রয়েছে বলে তুরস্কের অভিযোগ। সেই 1984 সাল থেকেই তুর্কি সরকারের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে এই পিকেকে। প্রিয় দর্শক, এই সিরিয়ার যুদ্ধে রাশিয়ার কী ভূমিকা? 2015 সালের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার যুদ্ধে অংশ নিচ্ছে রাশিয়া। অবশ্য তারও আগে থেকে সিরিয়ার সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল দেশটি। রাশিয়ার আকাশ হামলায় সিরিয়ার বহু সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ রয়েছে। রাশিয়ার কারণে যুদ্ধের ঢেউ এখন আসাদের অনুকূলে। আইএস বিরোধী যুদ্ধ, 2014 সালের শেষ দিকে আইএস সহ অন্য অন্য সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে আকাশ হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। জার্মানি সহ প্রায় 50টি দেশ রয়েছে সেই জোটে। আইএস বিরোধী এই জোটের কারণে সিরিয়ায় আইএসের পরাজয় হয়েছে বলে দাবি করা হয়। জোটকে সহায়তা করেছে কুর্দি ও আরব মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। প্রিয় দর্শক, এই সিরিয়ার বিদ্রোহীরা কী বলে, বিদ্রোহীদের বক্তব্যটা কী? ফ্রি সিরিয়ান আর্মির মতো নন জিহাদি গোষ্ঠীগুলো আসাদের পদত্যাগ চাইছে। এরপর একটি গণতান্ত্রিক নির্বাচনেরও দাবি আছে তাদের। তবে বেশ কয়েকটি পরাজয়ের পর এই সংগঠনের অনেক সদস্য কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিয়েছে বলে জানা যায়। ইরানের কী ভূমিকা? প্রিয় দর্শক, ইরান কিন্তু এই যুদ্ধে একটি পক্ষ নিয়েছে, সরকারের পক্ষ। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দামেস্ককে কৌশলগত ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। ইরানের সমর্থনপ্রাপ্ত লেবাননের শিয়া গোষ্ঠী হেজবুল্লাহ আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক, এই গত মাসে সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একজোট হয়েছে তুরস্ক, রাশিয়া ও ইরান। এখানে এসে কিন্তু আবার একটি ভিন্ন সমীকরণ, অর্থাৎ সিরিয়ায় যে ইসরায়েল মাঝে মাঝেই হামলা করে এর বিরুদ্ধে তারা এক হয়েছেন এবং বিবৃতিও দিয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধী দলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে জেনেভায় তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় গত মাসে। জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। একই সঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, বিবৃতিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবেই অভিহিত করা হয়। ইরান, রাশিয়া, তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সে দেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়। দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা খুবই নিন্দনীয়। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করতে চায় ইরান, এবং সে কারণে ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত জুলাই মাসে। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো বলছি যে প্রকৃতপক্ষে সিরিয়ার অবস্থা কী সেটা বোঝার জন্য। ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব এই চুক্তি সই করেন। ইরান ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং দুদেশের বিরুদ্ধে নানামুখী ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার উদ্দেশ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সামরিক প্রতিনিধিদল এক যৌথ বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় সিরিয়ায় তৎপর সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করা হবে। এই চুক্তি স্বাক্ষরের অন্যতম লক্ষ্য হল, 2011 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় এই দেশটিতে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি কয়েক বছরে ইসরায়েল অনেকগুলো হামলা চালিয়েছে। এই আমরা যখন কথা বলছি এই মাসেও কিন্তু হামলা চালিয়েছে। দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করে আসছে ইসরায়েল। প্রিয় দর্শক, এই আলোচনার আমরা শেষ করব ঠিক এখানে। কোন পক্ষ কী ভূমিকা নিয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখন একটু ব্যাখ্যা করেই এই আলোচনা শেষ করতে চাই। সেটি হলো যে, এই জানুয়ারিতে কুর্দি অধ্যুষিত আফরিনে তুরস্কে সামরিক অভিযান হয় এবং আসাদপন্থীদের সেনাদের উপরে যুক্তরাষ্ট্র তাদের সমর্থকদের হামলা, এবং সিরিয়ায় ইসরায়েলে বিমান হামলার পর আরেকটি দীর্ঘ যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে এবং সে আশঙ্কা কিন্তু এখনও রয়ে গেছে। রাশিয়ার ইচ্ছা আসাদকে ক্ষমতায় রাখা, কারণ বাশার আল আসাদ মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটি ও একটি নৌঘাঁটিও রয়েছে। মধ্যপ্রাচ্যে নিজের সামরিক শক্তি অটুট রাখতে রাশিয়া তাই আসাদকে অবশ্যই ক্ষমতায় চায়। শান্তি আলোচনায় রাশিয়া হয়তো সিরিয়ার অন্য অন্য গোষ্ঠীগুলোর জন্য সীমিত মাত্রায় স্বায়ত্তশাসন অনুমোদন করতে পারে, তবে সেটা আসাদকে ক্ষমতায় রেখেই হতে হবে, এটি হচ্ছে তার উদ্দেশ্য। রাশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরানও সমর্থন করছে আসাদকে। 2012 সাল থেকে তেহরান আসাদ সরকারকে বিশাল পরিমাণে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য দিয়ে আসছে, সে কথা আমি আগেই বলেছি। ইরান সিরিয়াতে তার সেনাবাহিনীর পাশাপাশি শিয়া মিলিশিয়াদেরকেও মোতায়েন করেছে। তাছাড়া ইরান সমর্থিত হিজবুল্লাহ ও আসাদ সরকারের একনিষ্ঠ সমর্থক। ইরান আসাদ বিরোধীদের পাশাপাশি আইএসের বিরুদ্ধেও যুদ্ধ করছে। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া সবসময় ইরানের পাশে থেকেছে। সুতরাং সম্পর্কটি কীভাবে এখানে গড়েছে আপনারা সহজেই বুঝতে পারছেন। তাছাড়া লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র পাঠাতে সিরিয়া দিয়ে যেতে হয় ইরানকে, তাই আসাদকে ক্ষমতায় রাখতে চায় ইরান। লেবাননের হিজবুল্লাহও ইরানের মতো ইসরায়েল বিরোধী। সিরিয়ার প্রতি ইরান ও হিজবুল্লাহর সমর্থনই ইসরায়েলকে এই সংঘাতে সিরিয়ার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে এখানে ইসরায়েলের অবস্থানটি কী সেটিও আপনাদের সামনে পরিষ্কার করলাম। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব, সিরিয়ার যুদ্ধের শুরু থেকেই তুরস্ক কিন্তু আসাদ বিরোধীদের সমর্থন করছে। কুর্দি ব্যতীত অন্য অন্য সরকার বিরোধী শক্তি যেমন ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে তারা আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজোটের অংশ তুরস্ক আইএসের অবস্থানের উপর যেমন হামলা করেছে, তেমনই একতরফাভাবে কুর্দিদের অবস্থানের উপরও হামলা করেছে। অপারেশন ইউফ্রেটাস শিল্ডের নামে চলা অভিযানে তারা পদাতিক সেনাও পাঠিয়েছিল কিন্তু সিরিয়ায়, অর্থাৎ তুরস্ক পাঠিয়েছিল।
সিরিয়া যুদ্ধে তুরস্কের মূল লক্ষ্য হলো কুর্দিদের অগ্রযাত্রা ব্যাহত করা। তুরস্ক চায় না কুর্দিরা নতুন এলাকার নিয়ন্ত্রণ পাক, তাছাড়া যুদ্ধ পরবর্তী সময় তারা যেন কোনো রকম স্বায়ত্তশাসনের সুযোগ না পায় সেদিকেও নজর রাখছে তুরস্ক। তাদের দাবি, সিরিয়ার কুর্দিরা পিকেকের কুর্দিদের সঙ্গে যুক্ত এবং পিকেকে 3 দশকেরও বেশি সময় ধরে স্বাধীনতার জন্য তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। দেশটিতে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এখানে সমীকরণ খুব পরিষ্কার যে তুরস্ক কী কারণে কুর্দিদের উপর হামলা করে। প্রিয় দর্শক, আসাদ সরকারের বিদেশি সাহায্যকারীরা সহায়তা সরবরাহ বাড়িয়ে দিলেও আসাদের পক্ষে যুদ্ধ করার মতো লোকবলের সংকট দেখা দিয়েছে। পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে তা রক্ষা করার মতো লোকবল নেই আসাদ সরকারের। যেসব আধাসামরিক বাহিনীর লোকেরা তার পক্ষে বিভিন্ন এলাকায় যুদ্ধ করছে, তারা যুদ্ধ করতে পারলেও শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার মতো প্রশাসনিক সক্ষমতা তাদের নেই। এমন অনেক স্থান আছে যেখানে আসাদের নিয়ন্ত্রণ নিছক কাগুজে বিষয়, যেসব এলাকায় আসাদের চেয়ে বেশি প্রভাবশালী রাশিয়া ও ইরানের মতো বিদেশি শক্তিগুলো। আইএস জঙ্গিরা তাদের দখল করা প্রায় পুরো এলাকারই নিয়ন্ত্রণ হারিয়েছে যেখানে তারা তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দি যোদ্ধারা আইএসের রাজধানী হিসাবে পরিচিত রাকা থেকে তাদের বিতাড়িত করেছে। আইএসের অবশিষ্ট যোদ্ধাদের কোণঠাসা করে সিরিয়ার পূর্ব সীমান্তের ছোট এলাকায় সীমাবদ্ধ করে ফেলেছে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং এই সিরিয়ার যে ইদলিব সর্বশেষ যেখানে সংকট দেখা দেয়, সিরিয়ার ইদলিব প্রদেশ ছিল বাশার আসাদ বিরোধী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। এই বিদ্রোহীদের মধ্যে আল কায়দা সমর্থক জিহাদি গোষ্ঠী যেমন আছে, তেমনই আছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীও, কিছু কুর্দি বাহিনীও আছে। অন্যদিকে রাশিয়া ও ইরানের সাহায্য নিয়ে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের সেনাবাহিনী এখন সিরিয়ায় প্রায় সব ভূখণ্ড বিদ্রোহীদের হাত থেকে মুক্ত করে ফেলেছে। বাকি আছে শুধু এই ইদলিব, এবং সেই ইদলিবেও কিন্তু সিরিয়া এই বছরের শুরু দিয়ে যে আক্রমণ করে তারপর থেকে অনেকটাই তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সরকার। বাশার আসাদের সংকল্প হলো তিনি ইদলিব দখল করে পুরো সিরিয়াকে বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করবেন। কিন্তু তুরস্কের এরদোয়ান কী চান? এরদোয়ান চান ইদলিব প্রদেশকে সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোকে নিরাপদ এলাকায় পরিণত করতে। কারণ হলো সিরিয়ায় 10 বছরব্যাপী যুদ্ধের কারণে এত বিপুল সংখ্যক লোক পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে যে তুরস্ক এখন বলছে তাদের আর নতুন অভিবাসী আশ্রয় দেবার জায়গা নেই। উল্লেখ্য, 30 লাখ শরণার্থী কিন্তু তুরস্কে আশ্রয় নিয়েছে। তুরস্ক চায় সিরিয়ার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লোকেরা যেন তুরস্কে না ঢুকে বরং সিরিয়ার ভূখণ্ডের মধ্যেই থাকতে পারে তার একটি ব্যবস্থা করা। ইদলিবের শরণার্থী শিবিরগুলোয় বাস করছে অন্তত 30 লক্ষ সিরিয়ান। তাদের সুরক্ষার জন্য তুরস্ক 2018 সালে রাশিয়ার সাথে মিলে একটা চুক্তি করেছিল, যার ফলে তুরস্কের সৈন্যরা ইদলিবের ভেতরে পর্যবেক্ষণ ফাঁড়ি বসিয়েছে। ইদলিবে ঘাঁটি গেড়ে বসা বাশার আসাদ বিরোধী বিদ্রোহীদের একটি অংশকেও তুরস্ক সমর্থন দেয়। তাই বাশার আসাদের বাহিনীর অভিযান শুরু করার পরই তুরস্কের সেনাবাহিনী এই জানুয়ারি থেকে তাদের অবস্থানগুলোয় শক্তি বৃদ্ধি করা শুরু করে। তুরস্ক সিরিয়াকে হুঁশিয়ারি করে দিয়েছে, সরকারি বাহিনী পিছিয়ে না গেলে পাল্টা সামরিক অভিযান শুরু করবে। এই হুমকিগুলো সেই সময় দিয়েছিল। অন্যদিকে রাশিয়া, ইরান এবং তুরস্কের অবস্থানের কারণে সিরিয়ায় নতুন মেরুকরণ হচ্ছে। ইসরায়েল, আমেরিকা ও তার মিত্ররা নতুন কৌশল গ্রহণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে সেখানে তাদের সেনাবাহিনী আরও বৃদ্ধি করছে, যা জন্ম দিতে পারে একটি ভয়াবহ যুদ্ধ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার চির প্রতিদ্বন্দ্বী রাশিয়ার মধ্যে এই সিরিয়ায় আরও একটি ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। সেটি আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় ছিল। সবাই ভালো থাকুন। এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।